নমস্কার, এনি 24 নিউজ চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেক দর্শক শ্রোতাদের জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও স্বাগতম। আমি স্বর্ণালী মিশ্র। বরখোলা সেন্ট্রাল ব্যাংকে গ্রাহক হয়রানি, প্রতিবাদে সড়ক ব্যাংকের গ্রাহকরা। প্রতিদিন বরখোলা সেন্ট্রাল ব্যাংকের গ্রাহকরা বিভিন্ন সমস্যায় পড়ে থাকেন। KYC, ব্যাংক পাসবুক আপডেট, আধার লিঙ্ক, নাম কারেকশন করতে এলাকার দরিদ্র মানুষের কষ্টের সীমা নেই। কাহারো 3 মাস, কাহারো বছর দিন, তারপরেও ব্যাংকে কর্তৃপক্ষ কোনো সমাধান দেয় না। নাম কারেকশন করতে হলে কোর্ট অ্যাফিডেভিট এবং যে কোনো দুটি পত্রিকায় নাম কারেকশনের ছাপা করে ব্যাংকে পত্রিকায় জেরক্স করে জমা দিতে হয়। টাকা তুলতে গিয়েও বিভিন্ন সমস্যায় পড়েন ওই ব্যাংকে। কোনো সময় লিঙ্ক নেই, কোনো সময় স্টাফ নেই, মর্জি মাফিক ব্যাংকের কর্মচারীরা ব্যাংকে আসে। তারপরেও ওই এলাকার মানুষ কষ্ট সহ্য করে ব্যাংকে আসা যাওয়া করেন। তাই সোমবার বেশ কয়েকজন গ্রাহক ব্যাংকের ওইসব কাণ্ডে প্রতিবাদ করে তাদের সমস্যা সমাধানের জোরালো দাবি জানান। এ ব্যাপারে সেন্ট্রাল ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কাছাড়ের জেলা আয়ুক্তে হস্তক্ষেপ কামনা করে বৃহত্তর বরখোলা এলাকার জনগণের কথা মাথায় রেখে বরখোলা সেন্ট্রাল ব্যাংকে গ্রাহক হয়রানি বন্ধের জোরালো দাবি জানান তারা। এদিন গ্রাহকের মধ্যে উপস্থিত ছিলেন সাজ্জাদ আহমেদ বরভুইয়া, মাধবী আচার্যি, আসাই মিয়া, রুনা বেগম, আপিয়া বেগম প্রমুখ। শিলচর থেকে দীপজয় চক্রবর্তী রিপোর্ট। আপনারা দেখছেন এনি 24 চ্যানেল। এ ধরনের আরো খবর বা সংবাদ পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও সঙ্গে থাকুন। এখানে একজন স্টাফ পাওয়া যায় না। কোন জায়গা, কোন জায়গা? এটা বরখোলা। এখানে স্টাফ পাওয়া যায় না, মাসের পর মাস যায়, বই কোনো এন্ট্রির কোনো খবরও নাই, এন্ট্রি মেশিন নাই, উন্নতির কোনো অবস্থা নাই। গরিব মানুষ, তারা 50 টাকা 40 টাকা গাড়ি ভাড়া দিয়া আইয়া কোনো সাহায্য হয় না, যাইতে লাগে, ঘুরতে লাগে স্টাফের অভাবে। এরপরে মন করোই না যে এন্ট্রির ব্যাপার, ATM-এর ব্যাপার, এগুলা লাগে 3 মাস 4 মাস ATM-এর লাগে, বারবার বিরক্ত করতে লাগে। কেওয়াইসির লাগে তো আর সর্বনাশ। কেওয়াইসি তো 3 মাসেই কেওয়াইসি পাওয়া যায় না, 4 মাসেও কেওয়াইসি পাওয়া যায় না। কেওয়াইসির লাগে মানুষের মেডিকেল সার্টিফিকেল হসপিটাল যাওয়ার লাগে পয়সা করে তুলতে পারে না, ইমার্জেন্সি কিচ্ছু খাওয়া যায় না, মানে বেতালা অবস্থা হয়ে যায়। 22 তারিখ পয়সা সপ্তাহ লাগে আইতা। বরখোলার মধ্যে অ্যাকাউন্ট বরখোলা আওয়ার পরে একদিনের জায়গা 3 দিন আটো, গাড়ি ভাড়া দেও, কষ্ট করো, পেক যত যন্ত্রণা। এই ব্যাংকটারে উন্নতিশীল করার লাগে বালা স্টাফ উপডালার লাগে বা হিন্দি ভাষী স্টাফ। গ্রামে গঞ্জের মানুষ, গ্রামে গঞ্জের মানুষ, আমরা স্বাভাবিক বাংলা কথার মানুষ, আমরা এখানে হিন্দি কথা সবই বুঝে না, ল্যাঙ্গুয়েজের বহুত অভাব হয়। এটার লাগে আমরা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে কইরাম, কাইন্ডলি রিকোয়েস্ট, যা যেভাবে হোক আমরা ব্যাংকটা উন্নতিশীল করিয়া জ্বালা তোলা হয়। বিগত গত মাসে এই বরখোলা সেন্ট্রাল ব্যাংকের 2 জন স্টাফ আমাদের জিপি অফিসে গিয়ে মানুষের আধার লিঙ্কের জন্য মানে নথিপত্র এনেছিলেন, বলেছেন 2-3 দিন পর মানে ওদের আধার লিঙ্ক হবে। হ্যাঁ, ডেপুটি কমিশনার তাগিদ দিচ্ছেন ব্লককে, জিপিকে, যে আধার লিঙ্ক হয় না কেন, কিন্তু আমরা বরখোলা সেন্ট্রাল ব্যাংকের কর্তৃপক্ষ মানে কোনো আধার লিঙ্ক করেন নাই, নানান অজুহাত দেখান, ক্ষণে বলেন যে আমাদের স্টাফ নাই, ব্যাংকের লিঙ্ক নাই। হ্যাঁ, এবং ওরা যে কথাবার্তা বলে স্টাফ, হ্যাঁ, ওরা হিন্দিভাষী মানুষ এবং আমাদের গ্রামীণ যারা মহিলা ওরা হিন্দি কথাবার্তা বুঝেন নাই। হ্যাঁ, আজকে ব্যাংকে দেখেন কত ভিড় হয়েছে, ভালো হবে আমরা মানে বহু কষ্ট বুক করি আর কি।